দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ। সরেজমিনে কোনো ধরনের তদন্ত এবং জনগণের মতামতকে তোয়াক্কা না করে বরাকে তিন জেলার সীমানা সংশোধন করার সৌরাচারীর সিদ্ধান্তে ক্ষুব্ধ বরাকবাসী। সিদ্ধান্ত পূর্ব বিবেচনা দাবি জানান বিডিএফ। সম্প্রতি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দিল্লিতে ক্যাবিনেট বৈঠক করে তড়িঘড়ি বরাক সহ আসামের বিভিন্ন জেলায় সীমানা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরাক উপত্যকার জনগণের সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে সম্পূর্ণ সৌরাচারী এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। সবাই অবগত আছেন যে ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু হওয়ার আগে জেলা সীমানা নির্ধারণ হয়েছে এবং বরাক উপত্যকায়ও এর প্রভাব পড়েছে। বরাক উপত্যকার বিশেষত কাঠিগড়া অঞ্চলের কয়েকটি গ্রাম হাইলাকান্দি ও করিমগঞ্জের সাথে জুড়ে দেওয়া হয়েছে এবং বদরপুরের কয়েকটি জায়গা কাছারের সাথে জুড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এইসব ব্যবস্থার মাধ্যমে প্রশাসনিক সুব্যবস্থা হবে, কিন্তু দেখা যাচ্ছে যে তাতে অসুবিধা শতগুণ বৃদ্ধি হয়েছে। বিশেষত বদরপুর এবং কাঠিগড়াবাসী এই সিদ্ধান্তে ক্ষুব্ধ, কারণ তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। বিশেষত যোগাযোগ সমস্যা এবং প্রশাসনিক সমস্যা আরও বৃদ্ধি পাবে। আগে বদরপুরের কথাই আমরা ধরি। বদরপুর রেল শহর বদরপুরে কিন্তু সার্কেল অফিস ছিল, কিন্তু এখন কাঠিগড়ার সঙ্গে যুক্ত হওয়ায় নদীর ওপারে ছুটে যেতে হবে যে কোনো কাজকর্মের জন্য। আবার বদরপুর থেকে জেলা সদর করিমগঞ্জ ছিল মাত্র 21 কিলোমিটার দূরে, কিন্তু এখন নতুন জেলা সদর শিলচর হবে 34 কিলোমিটার দূরে। অর্থাৎ সময়ের অপচয়, পরিশ্রম এবং আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে। কাঠিগড়া সমষ্টির 17টি গ্রাম যুক্ত করা হয়েছে হাইলাকান্দি ও করিমগঞ্জের সাথে। যে 12টি গ্রাম যুক্ত করা হয়েছে করিমগঞ্জের সাথে তা প্রায় 65 কিলোমিটার দূরে এবং নদী পার হয়ে গেমন সেতু পার হয়ে করিমগঞ্জে যেতে হবে। হাইলাকান্দির সাথে যে পূর্ব কাঠিগড়ার গ্রামগুলা যুক্ত করা হয়েছে তাও 45 কিলোমিটার দূরে গেমন সেতু পার হয়ে নদী পার হয়ে যেতে হবে এবং দুধপুর, গণিরগ্রাম, মহাদেবপুর এর মতো গ্রামের তো কোনো যোগাযোগের ব্যবস্থাই নেই নদী পারাপারে। তাদের তো সেই গেমন সেতু আবার পার হয়ে যেতে হবে। সুতরাং যোগাযোগের এক সাংঘাতিক অসুবিধার সৃষ্টি হবে। সাধারণ মানুষ যা জেলা সদরে বিভিন্ন কাজকর্মের জন্য যেতে হয় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, তাদের সাংঘাতিক অসুবিধা হবে। এবং এই যে সীমানা নির্ধারণ, তার আগে প্রয়োজন ছিল সরেজমিনে গ্রাউন্ড লেভেলে তদন্ত করা, তা মাপযুক করা, কিন্তু তা না করে হিমশীতল ঘরে বসে গুগল ম্যাপ দেখেই খুব সম্ভবত এই সীমানা নির্ধারণ করা হয়েছে। এবং প্রয়োজন ছিল সেই সব মানুষ